হাই বন্ধুরা, মামুন একাডেমি থেকে আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে একটা ব্যাংকিং হিসাবপত্র নিয়ে হাজির হয়েছি। অনেকে আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে অনেকে পোস্ট করে থাকেন যে ব্যাংকিং স্টেটমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট কীভাবে দেখা হয়, কীভাবে হিসাব করা হয়, কীভাবে তৈরি করা হয়, এই জিনিসটার উপর একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। বন্ধুরা, সেটা নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে যে ব্যাংক স্টেটমেন্ট কীভাবে তৈরি করে অথবা কীভাবে ক্যালকুলেশন হয় এই জিনিসটা। তো আমি দুইটা সিস্টেমে দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে এক এক ব্যাংকে এক এক সিস্টেম অবশ্যই ক্যালকুলেশন করে। আমি যেটা দেখেছি আমার ব্যাংকে যেমন করা হচ্ছে এইটা, হ্যাঁ, ক্রেডিট ডেবিট, ক্রেডিট ডেবিট, ক্রেডিট ডেবিট এইভাবে। আবার কাস্টমার এন্ডে যেটা থাকে সেটা করা হয় এইভাবে। তো আমরা দুইটা সিস্টেমেই দেখবো যে কাস্টমারের ব্যাংক স্টেটমেন্ট কীভাবে তৈরি করে। সো লেটস গো, ওয়েলকাম ব্যাক বন্ধুরা। স্ক্রিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো ব্যাংক স্টেটমেন্ট ওয়ানে কীভাবে তৈরি করে সেই জিনিসটা। ওকে, তো আমরা এখানে দেখিয়েছি একটু একটু স্টেটমেন্টটা বুঝে নেই যে ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ গত মাসের যে আমাদের ক্লোজিং ব্যালেন্স ছিল, এই মাসে সেটা ওপেনিং ব্যালেন্স, এটা হচ্ছে 500 টাকা। দেন হচ্ছে এই লোক ক্রেডিট করেছে, অর্থাৎ অ্যাকাউন্টে ওনার উনি টাকা জমা দিয়েছে, এই যে এই হচ্ছে তার ডিসক্রিপশনটা, সেটা কত, 1500 টাকা। ওকে, 1500 টাকা জমা দেওয়ার পরে আগের 500 আর এই 1500, তার মানে এখানে তার হয়ে এখন 1500 টাকা হয়ে গেছে, 500 এবং 1000 টাকা, 1500 টাকা। এরপর হচ্ছে সে 500 টাকা ইলেকট্রিসিটি বিল দিয়েছে, তার মানে তার এখন হয়ে গেছে 1000 টাকা। এরপরে সে আবার নেক্সাস পেতে হচ্ছে ফান্ড ট্রান্সফার করছে, যে 200 টাকা, 1200 টাকা হয়ে গেছে। এই সিস্টেমে হচ্ছে ব্যাংকের স্টেটমেন্টটা ক্যালকুলেশন করা। তো আমরা একটু হিসাবে চলে যাই, ঠিক আছে। তো আমাদের ওপেনিং ব্যালেন্স তো এখানে থাকবে, আমরা চলে যাবো হচ্ছে এই জায়গাটায়। ইফ দেন হচ্ছে আমরা অ্যান্ড ফাংশন ইউজ করব, অ্যান্ড দেন হচ্ছে এইটা, অর্থাৎ ডেবিট ইকুয়াল যদি ফাঁকা হয় এবং ক্রেডিট ইকুয়াল যদি ফাঁকা হয় তাহলে তুমি কি করবা, তাহলে তুমি করবা হচ্ছে আমাকে এইটা দেখাই দিবা। দ্যাট মিন্স আমার আগের দিনে যে ব্যালেন্স আছে সেটা নেগেটিভ হোক বা পজিটিভ সেটা তুমি দেখাই দিবা। আর যদি না হয় তাহলে তুমি কি করবা, এটাই হচ্ছে স্টেটমেন্টের মূল হিসাব। আমার আগের দিনের ব্যালেন্স দেন হচ্ছে আমি যা জমা দিয়েছি সেটা, মাইনাস হচ্ছে আমার অ্যাকাউন্টে যে টাকাটা কেটে গেছে সেটা, দেন হচ্ছে আমরা এন্টার দিয়ে দেবো। একেবারে ভেরি সিম্পল লজিক, বাট ক্যালকুলেশনটা মানে লজিকটা বুঝতে হবে। আমি আবার দেখাচ্ছি একটু, যারা একটু আমার মতো কম বোঝেন তাদের জন্য। ইকুয়াল ইফ আমরা এটা অ্যান্ডটা যদি নাও দেই, আমরা যদি অ্যান্ডটা নাও দেই তাহলেও কিন্তু হবে। অ্যান্ডটা কেন দিচ্ছি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। অ্যান্ড ডেবিট যদি ফাঁকা হয় তাহলে তুমি কি করবা, আর যদি ক্রেডিট ফাঁকা হয়, ক্রেডিটও যদি ফাঁকা হয় তাহলে তুমি কি করবা, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দুইটাই ফাঁকা, তখন তুমি কি করবা, উপরে ব্যালেন্সটা দেখাই দেবা আমাকে, আগের দিনে যেটা ছিল। আর যদি না হয়, না হলে আমার আগের দিনের ব্যালেন্স দেন আমি আজকে যেটা জমা দিয়েছি সেটা, আর যদি আমি আজকে কোনো কিছু মাইনাস করে থাকি আমার অ্যাকাউন্ট থেকে সেটা, এন্টার দেন হচ্ছে আমি এটাকে ফিল হ্যান্ডেল করে দিলাম, ওকে। যেমন দেখেন এখানে 1500 টাকা আমার ব্যালেন্স ছিল, 500 টাকা আমি ইলেকট্রিসিটি বিল দিয়েছি, এখন 1000 টাকা আছে। এরকম করতে করতে আমরা নিচে চলে গেলাম, ওকে। দেন হচ্ছে আমার অ্যাকাউন্টে এখন ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 5900 টাকা। এখন হচ্ছে আমি যদি এটাকে নিচে নিয়ে আসি, যেমন দেখেন আজকের দিন পর্যন্ত আমার কিন্তু 5900 টাকাই কিন্তু আমার এখানে হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। এই যে আমরা একটু আগে বলেছিলাম যে তুমি যদি এই দুইটা সেলে ফাঁকা দাও, অর্থাৎ ডেবিটও ফাঁকা ক্রেডিটও ফাঁকা, অর্থাৎ কোনো ডেবিটও হয় না ক্রেডিটও হয় নাই, তখন হচ্ছে তুমি আমাকে কী করবা, আগের দিনের যে ব্যালেন্সটা তুমি সেইটা দেখাই দিবা। এখন আমি আজকে এসে কী করলাম, আমি 100 টাকা জমা দিলাম, দেন হচ্ছে এটা 6000 টাকা হয়ে গেল, ওকে। এখন এটাকে যদি আমি ড্রপ ডাউন করে দিই, ফিল হ্যান্ডেল করে দিই, দেন হচ্ছে এখানে আমি আবার কী করলাম, 700 টাকা আমি ডেবিট করে ফেললাম অ্যাকাউন্ট থেকে, দেন হচ্ছে 5300 টাকা। এই 5300 টাকা দেখেন এখানে তার আগের দিন, অর্থাৎ তার পরের দিন এখানে ডেবিটও নাই ক্রেডিটও নাই, অর্থাৎ এখানে কিন্তু আগের দিনের ব্যালেন্সটাই তুমি আমাকে দেখাবা। অর্থাৎ এই মাসে যদি টোটাল তার কোনো ডেবিট ক্রেডিট, অর্থাৎ এখানে যদি জিরো থাকে, এখানে যদি জিরো থাকে তাহলে তুমি আমাকে আগের দিনের ব্যালেন্সটাই দেখাই দেবা। আশা করি স্টেটমেন্ট যে ওয়ানের সিস্টেমটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট মেকিং যে টু থিওরি, সেই থিওরিতে। আমাদের ওপেনিং ব্যালেন্স যেটা আছে বাকিটা রেখে আমরা কেটে দিলাম, এটা একটু একটু মাথা কাটাতে হবে। হ্যাঁ, ইফ এইটা ইকুয়াল যদি ডেবিট হয়, ডেবিট আমরা জানি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল, আর ক্রেডিট মানি হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা জমা হলো, এইটা যদি ডেবিট হয় তাহলে তুমি কি করবা, এইটা মাইনাস এইটা, তার মানে আমার অ্যাকাউন্টে ছিল 500 টাকা, তুমি যদি 1000 টাকা ডেবিট করো তার মানে আমার অ্যাকাউন্টে 500 টাকা মাইনাস হয়ে থাকবে। আর যদি সেটা না হয়, যদি সেটা না হয় তাহলে কি হবে, তাহলে এইটা যোগ হচ্ছে এইটা, দেন হচ্ছে এন্টার। এখন দেখেন 1500 টাকা। এখন আমি যদি এটাকে ডি করে দেই তাহলে মজাটা দেখতে পাবেন। দেখেন তার মানে আমার আগের দিন ছিল 500 টাকা, আমি তার পরের দিন 1000 টাকা হচ্ছে
তুলেছি, যদিও এটা তুলতে পারবেন না ব্যাংকিং লজিকে, বাট আপনার অ্যাকাউন্টে যখন আপনি ক্যাশে যাবেন তখন বলবে আপনার অ্যাকাউন্টে টাকা নাই, এটা ম্যানুয়ালি সে বলে দিবে আপনাকে। বাট আপনি ফান্ড ট্রান্সফার করতে গেলেও আপনাকে বাধা দিবে, 1000 টাকা আপনি করতে গেলেও যদি আপনি অ্যাপসের মাধ্যমে করেন আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই অথবা অ্যাকাউন্ট ব্যালেন্স শর্ট আছে। বাট আমরা লজিকের ক্ষেত্রে দেখানোর চেষ্টা করলাম যে আমার আগের দিনে ব্যালেন্স আছে 500 টাকা, আমি তারপরের দিন হচ্ছে 1000 টাকা ডেবিট করে ফেললাম, আমার অ্যাকাউন্টে এখন 500 টাকা শর্ট আছে, এটাকে যদি আমি ক্রেডিট করে দেই তাহলে আমার কী হলো অ্যাকাউন্টে 1500 টাকা জমা হয়ে গেলো। তারপরের দিন 1500 টাকা থেকে সে 500 টাকা ইলেকট্রিসিটি বিল দিল, আবার 1000 টাকা হয়েছে, আবার তারপরের দিন 200 টাকা জমা দিয়েছে 1200 টাকা হয়েছে, আবার তারপরের দিন হচ্ছে সে কী করেছে 100 টাকা ডেবিট করেছে 1100 টাকা। এইভাবে করে করে দেখেন তার অ্যাকাউন্টে 5900 টাকা হচ্ছে ব্যালেন্স আছে, এবং এটা যদি আমি এই পর্যন্ত নিয়ে যাই 5900 টাকাই তার ব্যালেন্স থাকবে। আবার যদি সে এখানে আবার ডেবিট করে, সাপোজ এখানে সে ডেবিট করলো হচ্ছে আবার 100 টাকা ডেবিট করলো, তার মানে তার অ্যাকাউন্টে 5800 টাকা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে একটা ব্যাংকিং যে স্টেটমেন্ট সেইটা কীভাবে তৈরি হয়, টোটাল সিস্টেমটা কী, টোটাল প্রসিডিউরটা কী। যেমন আমার ব্যাংকিংয়ে কাস্টমার আমাদের নিজেদের ক্ষেত্রে হয় এইটা এবং কাস্টমারদের জন্য হয়, সরি আমাদের ক্ষেত্রে হয় এইটা এবং কাস্টমারদের জন্য হয় এইটা, এক একটা সিস্টেম এক একটা হতে পারে। এটা আপনি যদি ব্যাংকার হয়ে থাকেন বা আমার ভিডিও যারা দেখতেছেন তাদের ভিতরে যদি কেউ ব্যাংকার হয়ে থাকেন আপনারটা আপনি নিজে বুঝে নেবেন। আমার যেটা মূল থিওরি সেটা হচ্ছে ডেবিট হলে মাইনাস হয়ে যাবে, ক্রেডিট হলে অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, সেম সিস্টেমে। আমি এখানে বলেছি কি যদি অ্যাকাউন্ট ডি হয় অর্থাৎ এখানে যদি তুমি ডেবিট করে দাও তাহলে তুমি অ্যাকাউন্টকে মাইনাস করে দেবে, আর যদি ক্রেডিট করে দাও তাহলে তুমি প্লাস করে দেবা। অর্থাৎ দুইটা সিস্টেমই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর এই দুইটা সিস্টেমের বাহিরে যদি আপনার কোনো লজিক, কোনো সিস্টেম, মেথড, প্রসেস যদি থেকে থাকে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনি পোস্ট করতে পারেন, আপনার সাথে সাথে আমরাও সেখান থেকে শিখে নেব। আর আপনার যদি স্পেশাল কোনো এপিসোড লাগে, অর্থাৎ আপনি যদি এক্সেলের কোনো প্রবলেম নিয়ে ফেস করে থাকেন, তাহলে আপনি আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন, সেখানে আমি, আপনি আরও অনেকে আছে আপনাকে হেল্প করার মতো। তাহলে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও কোনো টিউটোরিয়ালে। টিল দেন টেক কেয়ার।